গাইজ, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আর পলাশ ব্লগের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ সরকার। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সকাল 7টা বাজে আর আমি আজকে যাবো রেশনে। দেখা যাক আজকে রেশনটা পাই কিনা। এই দেখো আমাদের সূর্য বাবাজি কত উপরে উঠে গেছে, কিন্তু আজকে বাবাজির খুব একটা জোর নেই, রোদ এখনো পড়েনি চারদিকে। আমি সব ইউটিউবে দিই এখন মাছ। গাইস, সকালে মাঠে যাওয়ার আগে বাজারে গিয়েছিলাম, এখন বাড়ি আসলাম। গিয়েছিলাম উদ্দেশ্য ছিল পনির নিয়ে আসবো, কিন্তু পনির পাইনি, তাই ডিম নিয়ে এসেছি। আর জল আনতে গিয়েছিলাম, জলটাও পাইনি, জলটা কিনে এনেছি। তো ঠিক আছে চলো মাঠে। মাঠে চলে এসেছি গাইস। এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার কালিজিরা জমি। মানে অ্যাকচুয়ালি জমিটা ফাঁকা নয়, এর মধ্যে কালোজিরা বেরিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই দেখো কালোজিরা সব বেরিয়ে গেছে, অনেকটা বড়ও হয়েছে। এই দেখো এটা হচ্ছে আমার ধনে পাতা জমি। এই জমিটা পুরোটা একদম মানে মাঝে মাঝে এরকম ই ছিল, তোমার সর্ষে গাছ ছিল অনেক বড় বড়। কালকে একটা লোককে বলেছিলাম তুলে নিয়ে যেতে, সে তুলে নিয়ে গেছে। আর এই একটা মাঝে মাঝে কিছু কিছু রয়েছে ছোটো ছোটো, সেগুলো তুলে নিই, ফেলে দিতে হবে এসে আমার। এই দেখো আমরা যে কুমড়ো গাছগুলি লাগিয়েছিলাম সেগুলির ডগা লম্বা হচ্ছে আস্তে আস্তে, দেখো সব কটা। এই দেখো লঙ্কা চারা লাগিয়েছিলাম, একটা ছোট লঙ্কা ধরেছে, ছোট একটা গাছে। আর লঙ্কা চারা কটা বেশ ভালোই হচ্ছে এখন। এখন প্রায় সকাল 10টা বাজে আর আমি এখন সকালের খাবারটা খাবো। আর আজকে সকালের খাবার রয়েছে দেখো বেগুন ভাজা আর হচ্ছে বাঁধাকপি ভাজা, আর এইখানে রয়েছে ডিম তরকারি। তো ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর রেশনে যাবো, এসে তোমাদের সাথে কথা। গাইস, রেশন থেকে বাড়ি চলে এসেছি, আর রেশনে খুব 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 ভিড় ছিল, ফাইনালি রেশন আজকে পেয়েছি। গাইস, দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, চান করে ফেলেছি, আর আমি এসেছি এখন মাঠে। এখন প্রায় 2:30 মতো বাজে, আর আমি একটা নতুন কোদাল কিনেছি, সেটাকে টেস্ট করার জন্য এসেছি মাঠে। এই দেখো এটা বুধবারের হাট থেকে কিনেছিলাম, এটা আমি আরপাড়া দিয়ে এসেছিলাম কামারের দোকানে, সে পিটিয়ে পিটিয়ে ঠিক করে দিয়েছে আর বাট লাগিয়ে দিয়েছে। তো দেখবো কেমন হয়, এর জন্যই মাঠে এসেছি, আর কটা শাক তুলবো চলো। গাইস, আমি তোমাদের একটু বললাম যে আমি কোদালটা টেস্ট করতে এসেছি, তো দেখি দুটো কূপ দিয়ে কেমন হয়, মানে এগুলো যেটা করবো না এখন, এমনি কোদালটা টেস্ট করার জন্য এসেছি। দেখো গাইস, এই যে এগুলো হচ্ছে বৌত শাক, এগুলো তুলতেই এসেছি আমরা। এই দেখো এই লাইনটা বরাবর একদম শেষ পাতা পর্যন্ত আছে এরকম, মানে এগুলো ফেলে দিতে হবে, এর জন্য ভাবলাম তুলে নিয়ে যাই বাড়িতে খাওয়া হয়। গাইস, বাড়ির দিকে যাচ্ছি, আর কোদালটা মোটেও মনোভূত হয়নি, একদম একদম ভালো লাগছে না কুবিয়ে। ওটা কামারের কাছে নিয়ে গিয়ে আর একটু মডিফাই করতে হবে, মানে এমনিতে বেশি মানে বাঁকা করে ফেলেছে, আর একটু সোজা করতে হবে। কাশি মানুষ ইংলিশ বললে মানাবে? ও, আর একটুখানি কি করতে হবে, মডিফাই বাংলা কি সংস্কার করতে হবে, আর একটুখানি সংস্কার করতে হবে, তারপর ওটা আমি আর কি কাজ করে আরাম পাবো। তো আজকে ব্লগটা লম্বা করবো না, আর আমার আরেকটু হবে না, কারণ আরেকটু হবে না, ব্লগগুলো লম্বা কেন করি না তার একটা কারণ আছে, সেটা আমি অন্য কোনো দিন ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের ব্লগটা পর্যন্তই, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব। ঠোকো, বহুত মেহনত করতে হ্যায় ইয়ে লোক, ঠোকো, চেহারা তো দেখাও, লাইক কমেন্ট আর শেয়ার ঠোকো, আর সাথে সাথে সরি, আর সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও দাবিয়ে দিও। চলো নেক্সট ভিডিওটাতে দেখাবো তোমাদের সাথে, আজকের মতো টাটা টাটা, বাই বাই।